হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 2D-তে কিভাবে সলিড কমান্ড এবং প্যান কমান্ড দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে যে সলিড কমান্ড। তো ফ্রেন্ডস, সলিড কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি? তো ফ্রেন্ডস, সলিড কমান্ডের সাহায্যে ধরুন যে আপনি অটোকেডে কোনো একটি অবজেক্ট ড্র করছেন, সেই ড্রকৃত অবজেক্টকে আপনি কি করতে পারবেন, ভার্ট করতে পারবেন বা সেই অবজেক্টটিকে সলিড করে নিতে পারবেন সলিড কমান্ডের সাহায্যে। তো ফ্রেন্ডস, সলিড কমান্ডটি দেওয়ার আগে আমি কি করব, একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব। তো ফ্রেন্ডস, কিবোর্ড থেকে আমি প্রেস করছি REC, লেখার পর এন্টার প্রেস করছি। তো ফ্রেন্ডস, প্রথমে আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল ড্র করব। তো ফ্রেন্ডস, আরেকটি রেক্টেঙ্গেল আমি নিব। তো এরপরে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম আমি, তারপরে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, এখন যেটি করব এটি, তো ফ্রেন্ডস এখন আমি কি করব, একটি পলিগন কমান্ড নিব। তো কিবোর্ড থেকে POL লেখার পর ইন্টার প্রেস করছি। তো ইন্টার প্রেস করার পর তো ফ্রেন্ডস, এখানে আপনি কয় বাহু বিশিষ্ট পলিগনটি নেবেন, তো আমি এখানে 5 বাহু বিশিষ্ট একটি পলিগন নেব। তো এরপর কিবোর্ড থেকে 5 লিখে ইন্টার প্রেস করছি। তো ফ্রেন্ডস, এরপরে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে হবে, তারপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। তো ফ্রেন্ডস, দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে আপনার মাপ অনুসারে এখানে বা প্রয়োজন অনুসারে এখানে পলিগনটি ছোট বড় করে তৈরি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এই সাইজের একটি পলিগন নেব। তো সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তো ফ্রেন্ডস দেখেন যে পলিগনটি কিন্তু এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এইভাবে কি করতে পারবেন, এখানে পলিগনটি নিতে পারবেন। ফ্রেন্ডস, আপনাদের সলিড কমান্ডটি দেখানোর জন্য কি করলাম, আমি 3টি অবজেক্ট এখানে ড্র করে নিলাম। তো এখন যেটি করব, আমি কিবোর্ড থেকে সলিড কমান্ডটি দিব, SOLID। তো লেখার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখেন যে কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে সলিড স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমাকে অটোকেট বল দিছে যে আমি যে অবজেক্টটিকে এখানে সলিড করব, তো এর জন্য আমাকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি কি করছি, প্রথমে যে রেক্টেঙ্গেলটি এখানে ড্র করে নিয়েছি, তো এটাকে আমি এখানে সলিড করব বা ভরাট করব। তো ফ্রেন্ডস, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম এর আমি। তো তারপরে দেখেন যে ফ্রেন্ডস, কমান্ড উইন্ডো দেখাচ্ছে সেকেন্ড পয়েন্ট ক্লিক করার জন্য। তো ফ্রেন্ডস, এরপরে আমি কি করছি, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তো সেকেন্ড পয়েন্ট ক্লিক করার পর তো ফ্রেন্ডস, দেখেন যে এরপরে বলছে আবার থার্ড পয়েন্ট ক্লিক করার জন্য। তো ফ্রেন্ডস, দেখেন যে থার্ড পয়েন্ট আমি ক্লিক করে দিলাম এখান থেকে। তো থার্ড পয়েন্ট ক্লিক করার পর তো ফ্রেন্ডস, দেখেন যে কমান্ড উইন্ডো দেখাচ্ছে যে ফোর্থ পয়েন্ট ক্লিক করার জন্য। তো ফ্রেন্ডস, ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, দেখেন যে অবজেক্টটি কিন্তু সলিড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখেন যে ফোর্থ পয়েন্ট ক্লিক করার পর কিন্তু অবজেক্টটি কিন্তু সলিড হয়ে গেল। তো ফ্রেন্ডস, দেখেন যে আসলে কি অবজেক্টটি কিন্তু সলিড হয়েছে, তো অরিজিনালভাবে এখানে সলিড হয়নি, এই দুই পাশে কিন্তু এখনও ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের কি বলছি, সলিড মানে হচ্ছে যে ভরাট করা, মানে এই পুরো অবজেক্টটা এখানে ভরাট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই সলিড কমান্ডে আমরা সঠিকভাবে কিভাবে দিতে পারবো? তো ফ্রেন্ডস, সলিড কমান্ডটি সঠিকভাবে দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, যে সলিড কমান্ডটি সাধারণত আমরা এই ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, এইভাবে ক্লিক করলে আমাদের এখানে সলিড কমান্ডটি অ্যাকুরেট হবে না। তো এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে জেড স্টাইলে সলিড কমান্ডটি আমাদের দিতে হবে। তো ফ্রেন্ডস, জেড স্টাইলে দিলে দেখবেন যে সলিড কমান্ডটি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, চলুন সঠিকভাবে কিভাবে সলিড কমান্ডটি দেওয়া যায়। তো ফ্রেন্ডস, সলিড কমান্ডটি দেওয়ার জন্য আবার কি করব, আমি কিবোর্ড থেকে SOLID লেখার পর ইন্টার প্রেস করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখেন যে কমান্ড উইন্ডো আবার দেখাচ্ছে যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে। তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমে কি বলে রাখলাম যে জেড স্টাইলে আমাদের এখানে সলিড কমান্ডটি দিতে হবে। তো ফ্রেন্ডস, জেড স্টাইল মানে হচ্ছে যে এখানে দেখেন যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, কমান্ড উইন্ডোতে যেহেতু বলছে যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করার জন্য, তো আমরা কি করবো, জেড স্টাইলে এখন সলিড কমান্ডটি দিব। তাহলে দেখবেন যে কমান্ডটি এখানে ফেলে আমরা দেই। তো প্রথমে আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম অবজেক্টটি, তো এরপরে আমাদের কি বলছে কমান্ড উইন্ডোতে সেকেন্ড পয়েন্ট ক্লিক করার জন্য, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তারপর আমরা কি করব, সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের কি বললাম যে জেড স্টাইলে এখানে আমরা কি করব, এখানে সলিড কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস, জেড স্টাইলে করতে গেলে তো ফ্রেন্ডস, দেখেন যে এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করছি, তো জেড স্টাইলে করতে গেলে থার্ড পয়েন্ট দেখেন যে এই পাশে হচ্ছে না। তো ফ্রেন্ডস, দেখেন যে এখানে কিন্তু জেড স্টাইল কিন্তু করতে গেলে এখানে দেখেন থার্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে জেড স্টাইলে যেহেতু করব, তো এখানে থার্ড পয়েন্ট ক্লিক করলাম আমরা। তো ফ্রেন্ডস, দেখেন যে এরপরে কি বলছে আমাদের কমান্ড উইন্ডোতে, ফোর্থ পয়েন্ট ক্লিক করার জন্য। তো ফ্রেন্ডস, দেখেন যে ফোর্থ পয়েন্ট আমরা এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস, দেখেন যে সলিড কমান্ডে কিন্তু আমাদের এখানে সঠিকভাবে হয়ে গেছে।
তো ফ্রেন্ডস এখানে এইভাবে কি করবেন আপনারা, জেডি স্টাইলে সলিড কমান্ডটি এখানে দিতে পারবেন। তো ফ্রেন্ডস আরো অনেকেই মানে অনেকভাবে এখানে সলিড কমান্ড ইউজ করে। তো ফ্রেন্ডস আমার কাছে মনে হয় যে জেড কমান্ডের মানে জেড স্টাইলে আপনারা এখানে খুব সহজে সলিড কমান্ডই দিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমি কি করব যে আপনাদের দেখানোর জন্য যে পলিগনটি ড্র করে রাখছি, তো এই পলিগনে এখন কি করবো আমি সলিড কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা ভিডিওটি লক্ষ্য করুন, এছাড়া বুঝতে পারবেন না। তো এখানে দেখেন যে রেক্টেঙ্গেল গুলো ছিল, তো এখানে দেখেন যে চারটা পয়েন্ট ছিল, আমরা কি করছি জেড স্টাইলে কিন্তু এখানে খুব সহজে আমরা সলিড কমান্ডটি দিতে পারছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই পলিগন এখন আমরা কিভাবে এখানে জেড স্টাইলে করব। তো ফ্রেন্ডস উপরের দিকে এখানে দেখেন যে যে এই যে বাহুগুলো আছে, তো এখান থেকে দেখেন যে এই পর্যন্ত আমরা এখানে ভাগ করে নিই একটা অংশ, ঠিক আছে? উপরের যে অংশটা এই এই পর্যন্ত আমরা ভাগ করে নিই। তো ফ্রেন্ডস ধরেন যে উপরে এই অংশটি নেই, ঠিক আছে? তো এখান থেকে দেখেন যে এই অংশটুকু ভাগ করে নিলে, তো ফ্রেন্ডস দেখেন যে এই পর্যন্ত এখানে জেড স্টাইল হয়ে যাচ্ছে না? ফ্রেন্ডস দেখেন জেড স্টাইল হয়ে যাচ্ছে। তো আমরা কি করব যে উপরে থেকে এই অংশটুকু আমরা কি করব, এখানে প্রথম অংশ ভাগ করে নিব, তারপরে উপরের অংশ এখানে সেকেন্ড অংশ করব আমরা, করে এখানে দুই দুই ভাগে বিভক্ত করে আমরা এখান থেকে কি করতে পারবো সলিড কমান্ডটি দিতে পারবো। তো ফ্রেন্ডস এখন কি করবো আমি পলিগনটি যে সেটি কি করবো এখানে সলিড কমান্ডটি দিব। তো এর জন্য কিবোর্ড থেকে SOLID তো লিখার পর ইন্টারফেস করে দিচ্ছি। তো ফ্রেন্ডস প্রথমে যেহেতু আপনাদের বলে রাখলাম যে এই পলিগনটি আমরা কি করবো, প্রথমে দুই অংশ আমরা বিভক্ত করে নিব। তো প্রথমে এখান থেকে আমি কি করবো, কমান্ড উইন্ডো দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এই অংশটুকু আমি কি করছি, এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, ঠিক আছে? উপরের অংশতে আমরা যাব না, ঠিক আছে? তো এরপরে জেড স্টাইল করলে তো ফ্রেন্ডস দেখেন যে এই নিচের দিকে এটা থার্ড পয়েন্ট হচ্ছে না? তো ফ্রেন্ডস দেখেন যে থার্ড পয়েন্ট এটা ক্লিক করলাম, তারপরে ফ্রেন্ডস দেখেন যে এটা ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখেন যে প্রথম যে অংশটা আমরা বিভক্ত করে নিয়েছিলাম এখানে পলিগনটি, তো প্রথম যে অংশটা নিয়েছিলাম এটা কিন্তু দেখেন যে এখানে ভার্ট হয়ে গেছে, ঠিক আছে, সলিড কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস এখন কি করবো যে উপরে যে অংশটুকু ফাঁকা আছে, দ্বিতীয় যে অংশটুকু, তো এই অংশটুকু আমরা এখন কি করবো এখানে পলিগন কমান্ডটি দিব। তো পলিগন এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট আবার ক্লিক করে নিব, সেকেন্ড অংশ আমরা ভরাট করবো, যেহেতু ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফ্রেন্ডস দেখেন যেখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফ্রেন্ডস দেখেন যে এখানে থার্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ফ্রেন্ড দেখেন যে থার্ড পয়েন্ট ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন যে পলিগনের যে অবজেক্টটি ছিল সেটা কিন্তু সলিড কমান্ডের মাধ্যমে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এইভাবে আপনারা কি করবেন এখানে, মানে আরো যদি 8 বাহু বিশিষ্ট 9 বাহু বিশিষ্ট পলিগন যদি হয় তাহলে আপনারা কি করবেন, প্রথমে বিভক্ত করে নেবেন অংশগুলো, এরপরে কি করবেন জেড স্টাইলে মানে প্রথম অংশ, ফার্স্ট অংশ, থার্ড অংশ, ফোর্থ অংশ এভাবে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এখানে কি করবেন পলিগন কমান্ডটি আপনারা দিতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো ফ্রেন্ডস এরপরে আপনাদের নেক্সট যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে যে প্যান কমান্ড। তো প্যান কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, তো ফ্রেন্ডস প্যান কমান্ডের সাহায্যে আমরা ধরেন যে অটোক্যাডের ইন্টারফেসে কোনো অবজেক্ট আপনি ড্রয়িং করে রাখছেন, সেই অবজেক্টটিকে এখানে কি করতে পারবেন আপনি মুভ বা নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস এর জন্য কি করতে হবে, আমাকে কিছু অবজেক্ট এখানে ড্র করে নিতে হবে। তো ফ্রেন্ডস আমি লাইন কমান্ডের মাধ্যমে এখানে কিছু অবজেক্ট ড্র করব, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করছি। তো ফ্রেন্ডস প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে থার্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে ফোর্থ পয়েন্ট, তারপরে ফিফথ পয়েন্ট ক্লিক করে এখানে মিলে দিলাম অবজেক্টটি। তো ফ্রেন্ডস দেখেন যে অটোক্যাডের ইন্টারফেসে কিন্তু একটি অবজেক্ট আমি এখানে ড্র করছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই অবজেক্টটি আমি কি করবো এখন এখানে প্যান কমান্ড দিব। তো প্যান কমান্ডটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে কি করতে হবে, প্যান লিখতে হবে, PAN। তো প্যান কমান্ড লেখার পর তারপরে এখানে ইন্টারফেস করে দিতে হবে। তো ফ্রেন্ডস দেখেন যে অটোক্যাডের ইন্টারফেসে কিন্তু এখানে মাউসের কার্সারের চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তো এখানে দেখেন যে একটি হাতের। তো ফ্রেন্ডস কমান্ড উইন্ডোতে দেখেন যে প্যান লেখা আসছে, তো আমাদের এখানে দেখেন যে যে কমান্ডটি আমরা দিলাম সেটা কিন্তু কার্যকর হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস যে অবজেক্টটা আমরা এখানে ড্র করলাম, তো সেই অবজেক্টটাকে আমি প্যান করবো এখন। তো ফ্রেন্ডস এই হাতের চিহ্নটা আসার পর আপনি কি করবেন, মাউসের লেফট যে বাটনটি আছে ওটা চেপে ধরে মাউসটা নাড়াচাড়া করবেন, দেখবেন যে অবজেক্টটা এখানে কিন্তু নাড়াচাড়া করবে, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস এই প্যান কমান্ডের মাধ্যমে আপনি কি করবেন, যতগুলো অবজেক্ট এখানে ড্র করবেন আপনি সেই অবজেক্টগুলোকে এখানে নাড়াচাড়া করতে পারবেন বা সরাই নিতে পারবেন, ঠিক আছে, প্যান কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস প্যান কমান্ডটি আরেকভাবে দেওয়া যায়। তো প্যান কমান্ডটি দেওয়ার আগে আমি কি করব, একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব, REC লেখার পর ইন্টারফেস করছি। তো ফ্রেন্ডস প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব আমি, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করব, দেখেন যে একটি রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখানে আমি কি করব একটি, তো ফ্রেন্ডস এখন আমি কি করব প্যান কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস প্যান কমান্ডের শর্ট কমান্ড হচ্ছে P, তো আপনি কি করবেন কিবোর্ড থেকে P লেখার পর ইন্টারফেস করে দিবেন। তো ফ্রেন্ডস দেখেন যে ইন্টারফেস করার পর দেখেন যে আমাদের উইন্ডোতে একটি হাতের চিহ্ন চলে আসছে, ঠিক আছে?
তো ফ্রেন্ডস এখন কি করবেন যে এই অবজেক্টটি আমি ড্র করলাম রেকটেঙ্গেলটি, তো এটাকে এখন আমি পেন করব বা এখানে নাড়াচাড়া করব, ঠিক আছে? তো এর জন্য যেটি করতে হবে, আপনি কি করবেন, মাউসের যে লেফট বাটনটি আছে তো এটা ক্লিক করে ধরে রাখে, দেখবেন যে মাউসটা নাড়াচাড়া করবেন, দেখবেন যে এখানে অবজেক্টটি কিন্তু নাড়াচাড়া করবে, ঠিক আছে? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন বা পেন করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু এখানে অবজেক্টটি পেন করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস পেন কমান্ডটি আরেক ভাবে দেওয়া যায়। তো পেন কমান্ড দেওয়ার আগে আমি কি করবো, একটি সার্কেল ড্র করে নিব। কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টার প্রেস করলাম। তো ফ্রেন্ডস প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেখেন যে একটি সার্কেল ড্র করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস আপনাদের মাউসের যে ট্র্যাক বলটি আছে, ধরেন যে আপনি এখানে কি করবেন, ট্র্যাক বলটি চেপে ধরে কিন্তু এখানে পেন কমান্ডটি দিতে পারবেন। তো ফ্রেন্ডস এখন আমি কি করছি যে মাউস থেকে আমি ট্র্যাক বলটি চেপে ধরে এখানে পেন কমান্ডটি দিব। তো ফ্রেন্ডস মাউসের যে ট্র্যাক বলটি আছে এটাকে চেপে ধরে দেখেন যে এখানে হাতের মতো একটি চিহ্ন চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন যে আমার অবজেক্টটা কিন্তু এখানে মুভ করতেছে, নাড়াচাড়া করতে পারতেছি পেন কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস এইভাবে আর কি আপনি এখানে পেন কমান্ডটি দিতে পারবেন। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।